যশোরে বাঘাপাড়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে প্রায় পঞ্চাশ জন যাত্রী আহত হয়েছে সকাল সাড়ে দশটার দিকে বাখালপাড়া চারাভিটা সড়কের উপজেলায় বোলদেঘাটা এলাকায় এই দুর্ঘটনাটা ঘটে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান সকালে উপজেলায় নারিকেল বাড়িয়া থেকে ছেড়ে আসা একটি বাস প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে বাখালপাড়া চরাভিটা সড়ক দিয়ে যশোরে যাচ্ছিল বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন শিক্ষার্থী সকাল সাড়ে দশটার দিকে যাত্রীবাহী বাসটি উপজেলায় বলদেঘাটা এলাকায় পৌঁছায় এ সময় মোর অতিক্রম করার সময় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডোবাই পড়ে উল্টে যায় এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে বাখালপাড়া একটি হাসপাতালে পাঠান আহত জাহাঙ্গীর হোসেন বলেন ড্রাইভার বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন যে কারণে ফাঁকা রাস্তায় মোর ঘুরতে গিয়ে বাসটি উল্টে যায় সম্মানিত দর্শক পুরো ঘটনা শোনার পর এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে এই ছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন